তারাবির সালাত আদায় না করলে কি সিয়াম হবে? প্রথম কথা হচ্ছে মাহে রমাদান দিনের বেলায় সিয়াম পালন করতে হয় আর রাতের বেলায় কিয়াম করতে হয়। কিয়াম মানে হলো রাত জেগে ইবাদত করতে হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিয়ামকে অনেক বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি হাদিসে বলছেন, মান সামা রমাদান মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি মাহে রমাদানের রাত জেগে ইবাদত করবে, তারাবির সালাত আদায় করবে, তাহাজ্জুদের সালাত পড়বে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহগুলো মাফ করে দেবেন। মাহে রমাদান এমন এক মাস যেই মাসের দিন যেরকম গুরুত্বপূর্ণ, দিবস যেরকম গুরুত্বপূর্ণ, তার রজনী বা রাত্রিও ওই রকমই গুরুত্বপূর্ণ। অতএব দিনের বেলায় আমরা গুরুত্ব দিব, রাতে গুরুত্ব দিব না, বিষয়টা এরকম নয়। মনে রাখতে হবে রমাদান একটা বিশেষ ইবাদতের মাস, অতএব এই মাহে রমাদানের কিয়ামকে গুরুত্ব দিতে হবে। তবে হ্যাঁ, মনে রাখতে হবে মাহে রমাদানের যেই তারাবি অথবা কিয়ামুল লাইল এর স্ট্যাটাসটা কি, ওয়াজিব নাকি ফরজ? নিঃসন্দেহে না। অনেকে আমাদের মধ্যে আপনারা দেখবেন, রমাদান আসলে আমরা দেখি এমন মানুষ রয়েছে যিনি হয়তো জোহরটা পড়েননি, যিনি হয়তো সারা বছর ব্যাপী ফজরের সালাতটা গুরুত্ব দেন না, কিন্তু রমাদান আসলে তারাবির সালাত তিনি বাদ দেন না, তারাবির সালাত। আবার অনেকে মনে করেন যে তারাবির নামাজ ছুটে গেছে, কালকে আর রোজা রাখতেছি না, হ্যাঁ যা আগে তো তারাবির সালাত আসে। হ্যাঁ, মনে রাখতে হবে সিয়ামের সাথে এই তারাবির সালাতের কোনো গুরুত্ব নেই, তা কোনো সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ স্বতন্ত্র আলাদা একটি ইবাদত। আমি এই কথা বলছি না যে কিয়ামুল লাইল অথবা তারাবির গুরুত্ব নেই, আমি বলছি যে কিয়ামুল লাইল বা তারাবি এটা একটা স্বতন্ত্র ইবাদত, সিয়াম একটা স্বতন্ত্র ইবাদত, একটার সাথে আরেকটার সম্পর্ক নেই। এমন নয় যে আপনি যদি কোনো কারণে ধরেন একজন রোজা ভঙ্গ করে ফেলেছেন, রোজা ভেঙেছেন, রোজা রাখেননি, নিঃসন্দেহে জঘন্য কবিরা গুণ আপনি করেছেন, তাই সেই জন্য আপনি যদি তারাবির সালাত পড়েন তাহলে কি আপনি সব পাবেন নাকি পাবেন না? নিঃসন্দেহে পাবেন, রোজা না রেখে ওইটা পাচ্ছেন। আর যদি এমন হয় যে কোনো কারণে তারাবির সালাত আদায় করতে পারলেন না, সেই জন্য আপনি ফরজটা ছেড়ে দেবেন না, এর সাথে তার কোনো সম্পর্ক নেই। অতএব একদম সর্বসিদ্ধ মতামত আহলে হাদিস, আহলে জওয়াহের, আহলুল মাজাহেব, হানাফি, শাফি, মালিক, হাম্বলি, সারা বিশ্বময় এ ব্যাপারে একমত যে কেউ যদি তারাবির সালাত আদায় না করেন তাহলে তার রোজার কোনো ক্ষতি নেই। তবে হ্যাঁ, মাহে রমাদানের মতো গুরুত্বপূর্ণ মাসে তারাবির সালাত যে একজন ছেড়ে দিলেন, এই কাজটা নিঃসন্দেহে কারো মতেই তিনি ভালো কাজ করেননি, কারণ এর মাধ্যমে তার গুণা মাফ হতো। অতএব যেই কথাটি বলবো সেটি হলো তারাবিকে আমরা গুরুত্ব দিব, কিন্তু এমন মনে করব না যে তারাবির সালাত না পড়লে সিয়াম হবে না। এটি সুন্না নামাজ অথবা এটিকে আপনি নফল নামাজ বলতে পারেন, কোনোভাবেই ফরজ নামাজ নয়। একজন ব্যক্তির উপর ফরজ নামাজ হলো খামসু সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, পাঁচ ওয়াক্ত সালাত, এটা রমাদানের ভিতরে, রমাদানের বাহিরে সবসময় পাঁচ ওয়াক্তই ফরজ।